বেপরোয়া খুনাখুনিতে অশান্ত হয়ে উঠেছে শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহের জনপদ। গত মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে জেলায় 4 খুন সহ গেল 15 মাসে 57টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুর ব্যাগ দেখাকে কেন্দ্র করে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফুল ইসলামের ভাগ্নে সাদ ও তার সহযোগীদের ছুরিকাঘাতে খুন হন কমিউনিটি সেন্টারের সার্ভিসম্যান মোহাম্মদ শামির। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে নগরীর কলেজ রোড এলাকায়। এ সময় ফেরাতে গিয়ে আহত 3 জনকে কাউন্সিলর কার্যালয়ে করা হয় বেধড়ক মারপিট। স্বামীকে হারিয়ে নির্বাক অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের সদস্যরা। অপরদিকে জেলায় নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরে আরো 3টি খুনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। আমার সন্তান ও তার বাবার মুখ দেখতে পারতো না, 3 মাসের বাচ্চা মেয়েরা। তার সংসারে কিরকম একটা ছেলে থাকে এরকম, আর এতটুকু বাচ্চা তার কিভাবে সাহস হয় একটা ছেলের এখানে বুকে ছুরি দিয়ে আঘাত করার। স্বামীর হত্যাকাণ্ডের ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শীদের কাউন্সিলর শরীফুল ইসলামকে দায়ী করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমরা কিছু বোঝার আগে তারা হামলা করছে, প্রায় 40-45 জন, মানে আচমকা হামলা করছে। বাসায় নিচে নিয়ে গেছে, কমিশনের বাসায় নিচে নিয়ে গিয়ে নিজে আমার এক কোণের মধ্যে বসাইছে। আমার এমন কোনো বস্তু নেই আমার আমার তার সাথে তাদের আঘাত করে নাই। 110 লোকে নিয়ে গেছে কমিশনারের নিচতলায়, তার বাসা বসায় তালায় নিচতলায় নিয়ে গেছে। নিচতলায় নিয়ে যায় তারা খুব মারছে। ঘটনাটা ঘটলো, 2 জন কোলাফালকে স্টাপ করলো, আমার ছেলেকেও অনেক মারধর করেছে। কমিশনারের লোকজনে এই ঘটনা ঘটাইছে। তবে এই ঘটনায় মুঠোফোন এবং কার্যালয়ে গিয়েও কাউন্সিলরকে পাওয়া যায়নি। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তার নিয়ন্ত্রণে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধির কথা বলছেন এই সমাজবিজ্ঞানী। প্রথমত আমি মনে করবো যে বস্তুবাদী দৃষ্টিকোণ, সম্পদ অর্জনের, অবৈধ সম্পদ অর্জনের যে স্পৃহা, সেই কারণে অনেকে অপরাধে লিপ্ত হচ্ছে। সে কারণে দেখা যায় খুন, ধর্ষণ, হত্যাকাণ্ড, অনেক রকমের অপরাধ ঘটছে, ছেলেমেয়েরা অনেক অপরাধের শিকার হচ্ছেন। তারপরে রয়েছে যে আকাশ সংস্কৃতির প্রভাব, নীতি নৈতিকতা, মূল্যবুদ্ধীনতা, এই সমস্ত কারণ রয়েছে। পারিবারিক যে শিক্ষা সেটা একটা বড় বিষয়, পরিবারকে সেখানে প্রধান ভূমিকা নিতে হবে। পরিবারকে, একটা শিশুকে সামাজিকীকরণের মাধ্যমে যথাযথ সামাজিক করে গড়ে তোলা পরিবারের দায়িত্ব, পরিবারকে এখানে যথাযথ ভূমিকা রাখতে হবে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেছেন এই পুলিশ কর্মকর্তা। গত 2 দিন ময়মনসিংহ জেলায় 4টা মামলার মধ্যে 3টা মামলা ডিটেক্টেড, আসামি গ্রেপ্তার আছে এবং অন্যান্য যে পলাতক আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। তথ্য সংগ্রহ করতেছে, এভিডেন্স সংগ্রহ করতেছে। আশা করি আমরা ওই হত্যাকাণ্ডের ঘটনা রহস্য উন্মোচন করতে পারব এবং এই ঘটনায় যারা জড়িত সবাইকেই আমরা আইনের আওতায় আনব। আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির পাশাপাশি বিচারহীনতার কারণে ময়মনসিংহে হত্যাকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।